মোহনবাগান কেরালা ব্লাস্টার শোয়ে এসছে ইস্ট বেঙ্গলে শুভ ঘোষ, তবে এখানে এসেও গেম টাইম পেলেন না, যার জন্য তার ইস্ট বেঙ্গলে আসা সেই আশাটাও সার্থক হলো না। প্র্যাকটিসের পরপরই শুভ এবং শঙ্কু সিংসিরদের মতো প্লেয়ারদের কলকাতায় পাঠিয়ে দিল টিম ম্যানেজমেন্ট। কোচ তাদের প্রথম পছন্দের তালিকায় রাখেনি, তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি শুভ ঘোষকে চাইছে। তবে এই খবরের এখনও কনফার্মেশন পাওয়া যায়নি, কারণ এই মুহূর্তে শুভ ঘোষ অফিসিয়ালি ইস্ট বেঙ্গলের প্লেয়ার। তবে দেখা যাক মোহামেডানকে এস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট শুভ ঘোষকে ছাড়ে কি না। তবে মোহামেডানে গেলে অবশ্যই হয়তো খেলার টাইম পাবে, কিন্তু এই মুহূর্তে এস ইস্ট বেঙ্গল টিমের যা অবস্থা, চোট আঘাতে মিনি হাসপাতালে পরিণত হয়েছে ইস্ট বেঙ্গল টিম, এবং কোচ মানালো দিয়াস হয়তো ডেকে নিতে পারেন তার যে ফুটবলারদের কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন, মানে শঙ্কু সিংসির এবং শুভ ঘোষদের। তবে দেখা যাক যে শুভ ঘোষকে কোচ গোয়াতে ডেকে নেন নাকি ম্যানেজমেন্ট তাকে রিলিজ দেয় এবং তিনি মোহামেডানে সাইন করেন। দেখা যাক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।